আসসালামু আলাইকুম এ কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আবারও দিন পরে আরেকটি কেকের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে এই কেকটি ছিল আমার ডেলিভারি দেওয়া দুই পাউন্ডের জন্য একটি চকলেট কেক কীভাবে কেকের বেস্টটা রেডি করেছি তার সাথে পুরো কেকের ক্রিম থেকে শুরু করে পুরো কেকটা কীভাবে ডেকোরেশন করেছি পুরো ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে এখানে কেকের বেস্ট রেডি করার জন্য একটি বাটির মধ্যে চালে রেখে শুকনো পোকানগুলো মেপে নিচ্ছি এখানে থ্রি 4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি অর্থাৎ পুনে এক কাপ হয়েছে থ্রি 3/4 কাপ ময়দা মেপে নেওয়ার পর দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি কোকো পাউডার এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার দেড়টা চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার এখানে কোনো রকম বেকিং সোডা ব্যবহার করব না একটা চামচ দিয়ে আর হাফটা চামচ দিয়েছি তারপরে এখানে ওয়ান ফোর চার চামচ লবণ দিয়ে সবগুলো শুকনো পোকরণ ভালোভাবে চেলে মিশিয়ে নেব প্রথম শুকনো প্রকরণগুলো চেলে নেওয়ার পরে কিন্তু কেকটা বানাতে সহজ হয় তাই শুকনো প্রকরণগুলো চেলে নিয়ে বাটিটা এক সাইডে সরিয়ে রাখবো ওনার একটি বাটি নিয়েছি এর মধ্যে চারটি ডিম ভেঙে নিয়েছি। এখানে ডিমে সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিয়েছি ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই কিন্তু আধা ঘন্টা আগে বের করে রাখবেন এখন এখানে পুনে এক কাপ চিনি নিয়েছি যে পরিমাণ ময়দা নিয়েছি তার সম কিন্তু চিনিটা নিতে হবে আর চিনিটা সম্পূর্ণটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এখানে প্রথমে ডিমের সাদা অংশটাকে আমি দুই মিনিটের মতো বিট করে নিয়েছি ডিমের সাদা অংশটা যখন বিট করে এরকম ফেনা হয়ে আসবে তখনই চিনিটা দিয়ে বিট করে নিচ্ছি আর চিনিটাও কিন্তু অল্প অল্প দিয়ে বিট করে নিচ্ছি চিনিটা অল্প অল্প দিয়ে বিট করলে খুব তাড়াতাড়ি বিট করা হয় আর যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে বিট করে নিচ্ছি আর বিট করতে করতে দেখবেন এ যে যখন ডিমের ফোমটা এরকম হয়ে যাবে তখনই বুঝবেন ডিমের ফুমটা পারফেক্ট হয়েছে এখন কিন্তু আমার এই ডিমের ফুমটা আরও কিছুক্ষণ বিট করতে হবে আরও দুই মিনিটের মতো বিট করে নিচ্ছি এখন বিট করে নেওয়া হয়ে গেছে বিটারটা অফ করে দিব বিটারটা অফ করে দিয়ে এখানে ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি চা চামচ চকলেট ইমালশন চকলেট ইমালশনের পরিবর্তে আপনার চকলেট অ্যাসেন্সও ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছে এখানে দুই টেবিল চামচ রান্নার তেল তার সাথে এখানে এক টেবিল চামচ গরম পানির মধ্যে একটা চামচ কফি মিশিয়ে নিয়েছি এখানে কফির মিশ্রণটা দিয়ে দিচ্ছি তারপরে সব কিছু লো স্পিডে আবারও দশ সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি বিট করে না হয়ে যাওয়ার পর বিটারটা খুলে কাটাটা সরিয়ে নিব। আর একটি কাটা দিয়ে আমি মিশিয়ে নেব আবারও শুকনো পোকানগুলো চালের মধ্যে দিয়ে অল্প অল্প করে দুইবারে চেলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মেশানোটা কিন্তু খুবই আলতোভাবে মেশাতে হবে খুবই স্মুথভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো লাম্প না থাকে আমি শুকনো পোকানগুলো আবারও পুরোটা চেলে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিমের ফোমটা কিন্তু রকম নষ্ট হয়নি দেখুন একদম পারফেক্ট ছিল এখন আমি আপনাদেরকে পেটোলার দিয়ে ব্যাটারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আর এভাবেই ঠিক মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর এখানে আমি যে মোলের মধ্যে কেকটা বেক করব। এখানে স্কোয়ার শেপের একটা মোল্ড নিয়েছি আট ইঞ্চি এর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি তারপরে এখানে বেকিং পেপারটা বিছিয়ে দিব বেকিং পেপারটা দেওয়ার পর কেকের ব্যাটারটা ভালোভাবে ডেলে দেওয়ার পর কোনায় কোনায় ব্যাটারটা দিয়ে তারপরে এখানে কেকটা বেক করব কাটি দিয়ে একটু গেটে ভিতরে হালকা ট্যাপ করে তারপর চুলাই বেক করব আর চুলাই বেক করতে করতে আমি এখানে কেকের ক্রিমটা রেডি করে নিচ্ছি এখানে একটি বাটির মধ্যে দেড় কাপ ক্রিম নিয়েছি হুইপ ক্রিম আর এখানে বিবুরেটের হুইপ ক্রিমটা আমি ব্যবহার করেছি এখানে প্রথমে এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ যেখানে আইসিং সুগারের পরিবর্তে আমি চিনিটা ব্যবহার করেছি তারপরে একটি ইলেকট্রিক বিটার দিয়ে স্পিডে প্রথমে বিট করে নেব আর প্রথমে কিন্তু লো স্পিডে ক্রিমটা বিট করতে হবে লো স্পিডে বিট না করলে কিন্তু ক্রিমটা আপনাদের পারফেক্ট হবে না পানি সেরে দিবে তাই প্রথমে লো স্পিডে আস্তে আস্তে করে বিট করে নিচ্ছি কিছুক্ষণ বিট করতে করতে কিন্তু সাইডের অংশটা নামিয়ে নামিয়ে বিট করে নিব আর এভাবেই বিট করতে করতে দেখবেন এক পর্যায়ে ক্রিমটা জমে যাবে জমে একদম শক্ত হয়ে যাবে এখন দেখুন আমার ক্রিমের মধ্যে এক রকম একটা বাজ চলে এসেছে এখনও কিন্তু আমার ক্রিমটা পারফেক্ট হয়নি আমি আবারও বিট করে নিব তাই প্যাচুলার দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ক্রিমটা কিন্তু প্যাচুলার থেকে সহজে পড়ে যাচ্ছে এখন আমি আবারও বিট করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত প্যাচুলার থেকে না পড়বে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে এখন বোঝা যাচ্ছে আমার ক্রিমটা বিট করা হয়ে গেছে তারপরে আমি এখন আপনাদেরকে বিটারটা অফ করে দেখিয়ে দিচ্ছি দেখুন বিটারটার মধ্যে কিন্তু একদম শক্তভাবে লেগেছিল আর প্যাচলার থেকে কিন্তু পড়ছিল না তখনই বুঝবেন ক্রিমটা পারফেক্ট হয়েছে এখন আমার ক্রিমটা পারফেক্টভাবে বিট করা হয়ে গেছে ক্রিমটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিবো তারপরে এখানে গানাসটা রেডি করব কেকের জন্য এখানে একশো গ্রাম ডার্ক চকলেটের মধ্যে হাফ কাপ হুইপ ক্রিম দিয়ে গানাসটা মাইক্রো ওভেনে এক মিনিট মিল্ক করে নিয়েছি এখানে কেকটাও কিন্তু হয়ে গেছে এই কেকটা হতে হতেই কিন্তু আমি ক্রিমটা আর গানাসটা রেডি করে নিয়েছি আর কেকটা কিন্তু আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি কেকটা কিন্তু চুলার থেকে না আমি সাথে সাথেই মোল্ড আউট করে নিয়েছি আর যেহেতু এই কেকটি খুব তাড়াহুড়া করে রেডি করতে হয়েছিল। তাই এখানে আমি গরম কেকটি কিন্তু মোল্ড আউট করে নিয়েছি গরম কেকটা মোল্ড আউট করে নেওয়ার পর আমি কাগজটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কেকটা কিন্তু মশালা খুবই সফট হয়েছিল আর খুবই পারফেক্ট হয়েছিল। এখন এই গরম কেকটি আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কেক থেকে কিন্তু দুয়া বের হচ্ছে যেহেতু এই কেকটি আমার রাতে অর্ডার করেছিল সকালে সাতটার মধ্যে ডেলিভারি করতে হবে এখানে আমি কেকের চকলেট ক্রিমটা রেডি করে নেব তাই এখানে বাটির মধ্যে প্রথমে কিছু ক্রিম দিয়েছি তারপরে এখানে চকলেট ইমালশন দিয়েছি তারপরে এখানে দুই টেবিল চামচ গানাস দিয়ে দিচ্ছি গানাশটা দেওয়ার পর আমি এখন ক্রিমটাকে আবারও বিট করে নিচ্ছি বিট করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর চকলেট ক্রিমটা হচ্ছে চকলেটটা যত দিবেন তত কিন্তু কালার আসবে আপনি যদি বেশি কালার করতে চান তাহলে কিন্তু গানাসটা আরও বাড়িয়ে দিতে হবে আমার এই ক্রিমটা এখন রেডি তারপরে কেকের মধ্যে প্রথমে সুগার সিরাপ গানাস দিয়ে তারপরে এখানে ক্রিমটা সেট করে দিব আমি আগে অপকে আগে সুগার সিরাপটা লাগিয়ে নিয়েছিলাম তারপরে এখানে ক্রিমটা সেট করে দিচ্ছি ক্রিমটা প্যালাইপ নাপ দিয়ে ভালোভাবে সরে সেট করে দেওয়ার পর দ্বিতীয় লেয়ারটা বসে দিচ্ছি একই রকমভাবে এর উপরে সুগার সিরাপ গানার দিয়ে দিচ্ছি এর উপরে ক্রিমটা সেট করে দিব আর এভাবে কিন্তু প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কিন্তু গানার দিয়ে চকলেট কেকটা রেডি করি এখন উপরে লেয়ারটা বসে দিয়েছি তারপরে এখানে ক্রাম কোটিং করে নেব কেকটি ক্রাম কোটিং করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য তারপরে এখানে ফাইনাল কোটিং করে নেওয়ার জন্য হোয়াইট কালার ক্রিম দিয়ে পুরোটাকে কভার করে নিচ্ছি পুরোটাকে কভার করে নিচ্ছি ফিনিশিং টেনে নিচ্ছি ভালোভাবে এক একটি ভালোভাবে ফিনিশিং টানার জন্য এখানে একটি ব্লেড নাইফ দিয়ে প্রথমে সাইড এভাবে ফিনিশিং টেনে নিচ্ছি স্কোয়ার শেপের কেকটা কিন্তু ফিনিশিং টানতে একটু ঝামেলা হয় তাই এখানে এভাবে ফিনিশিংটা টেনে নেওয়ার পর কেকটা যখন ফাইনাল ফিনিশিং হয়ে গেছে তখন এখানে গানাসটা সেট করে দিচ্ছি পুরোটা কেকের মধ্যে গানার সেট করে দিবো পাশে। চকলেট গানাসটা সেট করে দেওয়ার পর এক একটি আবারও নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য গানাসটা সেট হওয়ার জন্য তারপর ফ্রিজ থেকে বের করে নিয়ে এখন ডেকোরেশনের পালা এখন এখানে আমি ওয়ান আর সিক্স বি নিয়েছি দুটি নজর দিয়ে আজকে এই সুন্দর কেকটা ডেকোরেশন করব প্রথমে আমি ওয়ান নজেল দিয়ে চার কোনার মধ্যে চারটি ফুল দিয়ে দিচ্ছি এভাবে করে খুব সহজেই কিন্তু আপনারা এই নজেল ব্যবহার করে কেক ডেকোরেশন করতে পারেন এই নজেল দিয়ে যে কোনো কেউ কেক সহজে ডেকোরেশন করা যায় তারপর এখানে সিক্স বি নজেল দিয়ে চকলেট ক্রিম দিয়ে কিন্তু ডিজাইনটা করে নিচ্ছে। এখানে চকলেট আর সাদার মধ্যে কিন্তু এই ডেকোরেশনটা ছিল এই ডেকোরেশনটা করে নেওয়ার পর অফ ক্যামেরায় আমি লেখাটা লিখে নিয়েছি ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন একটি মেপে দেখিয়ে দিচ্ছি একে একটি হয়েছে বুটের ওজন বাদ দিয়ে বরাবর দুই পাউন্ড আজকের কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নেই সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ